আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন নবীজিকে সমাপ্ত করার চেষ্টা করলো ইবলিস, অথপর যা ঘটলো জানলে চমকে উঠবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া এই বিস্ময়কর কঠিন মুহূর্তের ঘটনা জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুরাইশদের সব গোত্রের সর্দাররা একবার তাদের পরামর্শ সভা আয়োজন করে। অভিশপ্ত ইবলিস একজন বয়স্ক মুরব্বীর রূপ ধারণ করে তাদের কাছে গিয়ে পৌঁছলো। কুরাইশদের সর্দাররা তাকে দেখার পর জানতে চায়, আপনি কে? ইবলিস বলল, আমি নাজদ এলাকার একজন বুজুর্গ। আপনারা যে উদ্দেশ্যে সমবেত হয়েছেন তা আমি শুনেছি, তাই আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বড়ই গুরুত্বপূর্ণ উপদেশ এবং মতামত। কাফিররা বলল, ঠিক আছে, আপনি এই সভায় শরিক হয়ে যান। সুতরাং ইবলিস সেই সভায় প্রবেশ করে এবং বলে, আপনারা ওই ব্যক্তি অর্থাৎ আল্লাহর প্রেরিত পয়গম্বরের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহর কসম, সেই সময় এসে গেছে যখন ও আপনাদের উপরে প্রবল হয়ে যাবে। কুরাইশদের একজন সর্দার বলল, নবীকে প্রথমে মজবুতভাবে কয়েদ করতে হবে, তারপর কষ্ট প্রদান করতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না সে পরলোক গত হয়। যেমন ওর আগের নবীরা ওফাত বরণ করেছে, তেমনি তার পরিণতিও ওদের মতো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর দুশমন নজদের শায়খ রূপী শয়তান বলল, আল্লাহর কসম, এটা কোনো কাজের কথা নয়, কেননা নবীর কথা কায়েতখানা থেকে ওর সঙ্গী সাথী সাহাবিদের কাছে পৌঁছবে এবং ওরা সঙ্গে সঙ্গে এসে আপনাদের উপর চড়াও হয়ে তাকে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে, ফলে আপনাদেরকে আপনাদের এলাকা থেকে বের করে দেবে নাকি থাকতে দেবে সেই বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারছি না। সুতরাং আপনারা নতুন কোনো পন্থা অবলম্বন করুন। তখন অন্য এক সর্দার বলল, মুহাম্মদকে দেশ থেকে বের করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাক, কারণ এ দেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও যা খুশি করুক, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না এবং আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। অথপর শয়তান তখন ফের বলল, আল্লাহর কসম, আপনার এই প্রস্তাবও গ্রহণযোগ্য নয়। আপনারা কি নবীর কথার মাধুর্য আর ভাষার কারুকার্য লক্ষ্য করেন নাই? আপনারা কি দেখেন নাই ওর কথাবার্তা শ্রোতাদের মন মগজে এমন ভাবে সাড়া ফেলে? তাই আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনারা যদি এমন করেন তবে সে অন্য অঞ্চলে গিয়ে সেখানকার মানুষদেরকে ডাক দিতে শুরু করবে এবং তারা ওর ডাকে সাড়া দেবে। অথপর এক সময় তাদের নিয়ে সে আপনাদের উপরে চড়াও হবে এবং আপনাদের দেশ ছাড়া করবে এবং আপনাদের সর্দারদের সমাপ্ত করবে। তখন কুরাইশদের সর্দাররা বলল, হ্যাঁ আল্লাহর কসম, এই শায়েখ অর্থাৎ শয়তান ঠিকই বলেছে, অতএব আপনারা অন্য কোনো উপায়ের কথা চিন্তা করুন। অথপর আবু জাহেল বলল, আমিও একটা প্রস্তাব পেশ করতে চাই যা আমার মাথায় এসেছে, আশা করি আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করবেন, এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না। অথপর কাফের সর্দাররা বলল, কি সেই প্রস্তাব? আবু জাহেল বলল, প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী এবং সাহসী যুবক নিয়ে একটি টিম গঠন করা হোক এবং তাদের হাতে থাকবে একটা করে তরবারি, তারা সবাই নবীর উপর চড়াও হবে এবং তাকে সমাপ্ত করবে। এভাবেই তাকে সমাপ্ত করা হলে সেই গৌরব সকল গোত্রের উপর পড়বে। আমার দৃঢ় বিশ্বাস, এভাবে কাজ করলে নবীর গোত্র বনি হাশেম বদলা নেওয়ার জন্য কুরাইশদের সমস্ত গোত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তা সত্ত্বেও যদি ওরা আমাদের সাথে সমরে বাধা দেয়, তবে আমরা ওদের সমাপ্ত করে দেব এবং এভাবেই ওদের হাত থেকে নিরাপদ হওয়া যাবে। শয়তান বলল, আল্লাহর কসম, এই হলো একটা প্রস্তাব যা ওই যুবক বলেছে, আমারও একই মত, এছাড়া আর অন্য কিছুই নয়। ওই প্রস্তাবে সবাই একমত হওয়ার পর সভা সমাপ্ত হলো এবং ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিব্রিল আলাইহি সালাম উপস্থিত হয়ে নিবেদন করলেন, আজ আপনি আপনার বিছানায় আরাম করবেন না। তারপর তিনি কাফেরদের চক্রান্তের কথা তাকে বললেন এবং আল্লাহ তাকে সেই সময় হিজরতের নির্দেশ দিলেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ইবলিস শুধুমাত্র আল্লাহর নবী হযরত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নীল নকশা করেছিল এমনটা কিন্তু নয়। সে যুগে যুগে আদম আলাইহি সাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীর আগমন ঘটেছে সকলের বিরুদ্ধেই চক্রান্ত করেছে। তেমনি চক্রান্তের শিকার হয়েছিলেন হযরত আইয়ুব আলাইহি সাল্লাম। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শয়তান আল্লাহর দরবারে আবেদন করেছিল, হে প্রভু, আমাকে হযরত আইয়ুবের উপর প্রভাব বিস্তার করার অনুমতি দিন। আল্লাহ বলেন, ওর সম্পদ সম্পত্তি এবং সন্তান সন্ততির উপর প্রভাব বিস্তারের অনুমতি তোকে দেওয়া হলো, কিন্তু ওর দেহের উপরে নয়। সুতরাং শয়তান তার বাহিনীকে জড়ো করে বলল, আমাকে হযরত আইয়ুবের উপর কর্তৃত্ব করার অনুমতি দেওয়া হয়েছে, অতএব তোমরা তোমাদের কর্তৃত্ব দেখাও। তখন শয়তান নিজের বাহিনী নিয়ে অনলায়িত শিখার রূপ ধারণ করে সেখানে উপস্থিত হল। তারপর পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পানি হয়ে বয়ে গেল। শয়তান তখন তার একটি বাহিনীকে পাঠালো নবীর উটগুলোর কাছে, একটা বাহিনীকে পাঠালো তার গরুর পালের কাছে, একটা বাহিনীকে পাঠালো নবীর ছাগলের পালের কাছে। তারপর তাদের উদ্দেশ্যে শয়তান বলল, কেবলমাত্র ধৈর্য ও সবর ছাড়া হযরত আইয়ুব আলাইহিসসালাম তোমাদের হাত থেকে হেফাজতে থাকতেই পারবে না। সুতরাং শয়তানের দলবল হযরত আইয়ুব আলাইহিসসালামের উপর বিপদের পর বিপদ তৈরি করতে লাগলো। ক্ষেত খামারের তত্ত্বাবধায়ক এসে বলল, আপনি দেখেননি আল্লাহ আপনার ফসলের উপর অনলায়িত শিখা নামিয়ে দিয়েছেন, যা আপনার ক্ষেতের সব ফসলকে নিঃশেষ করে দিয়েছে। এরপর হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে ওনার ওঁট চালক এসে বলল, আপনি কি দেখেননি আল্লাহ আপনার ওঁটের পালের উপর মুসিবত নাজিল করেছেন, যার কারণে ওঁটগুলো সবই নিঃশেষ হয়ে গেছে। তারপর গরু ছাগলের দেখভালকারীরাও হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আপনি কি দেখেন নাই আল্লাহ আপনার গরু ছাগলের পালের উপর দুশমন পাঠিয়েছেন, যারা এগুলোকে নিঃশেষ করে দিয়েছে। অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন সম্পদ সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন, কেবল বাকি রইল ওনার সন্তান সন্ততি। শয়তান একদিন হযরত আইয়ুব আলাইহিসসালামের সব ছেলেকে একটা বড় বাড়িতে জড়ো করল। তারপর তারা সবাই যখন একসাথে খানাপিনায় ব্যস্ত হল, সেই সময় শয়তান এমন জোরে বাতাস চালালো যে বাড়ির থামগুলো বিচ্ছিন্ন হয়ে গেল এবং যা ঘটার তাই ঘটল। এরপর শয়তান একটি ছেলের রূপ ধারণ করে কানে বালা পরে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আপনি কি আপনার পালনকর্তার ব্যবহার দেখেছেন? আপনার ছেলেরা সবাই যখন বাড়িতে একত্রিত হয়ে খাওয়া দাওয়ায় ব্যস্ত, সেই সময় গোটা বাড়িটা তাদের উপরেই প্রেরিত হল। আপনি যদি ওদেরকে খাবার জিনিসপত্র এবং লোহিতে মাখামাখি অবস্থায় দেখতেন, তাহলে না জানি আপনার কি অবস্থা হতো। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি তখন কোথায় ছিলে? ইবলিস বলল, আমি তো ওদের সাথেই ছিলাম। হযরত আইয়ুব বললেন, তুমি কিভাবে বেঁচে গেছো? ইবলিস বলল, এই যে এমনি। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তাহলে তুমি শয়তান। এরপর আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি এখন সেই অবস্থায় আছি যখন আমার মা আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছিলেন। এই কথা বলে তিনি উঠে পড়লেন এবং আল্লাহর ইবাদত করলেন। সে সময় শয়তান নিজের ব্যর্থতা এবং আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য দেখে এমনভাবে কেঁদেছিল যে তার সেই কান্না আকাশ আর পৃথিবী সর্বত্রই শোনা গিয়েছিল। এরপর শয়তান আসমানে গিয়ে আল্লাহকে বলল, হে প্রভু, হযরত আইয়ুব আলাইহিসসালাম তো হাত থেকে নিরাপদে বেরিয়ে গেল, এবার আপনি আমাকে খোদ তার শরীরের উপর প্রভাব বিস্তার করার অনুমতি দিন, কেননা আপনার অনুমতি ছাড়া আমি তার উপরে চড়াও হতে পারবো না। আল্লাহ বললেন, ঠিক আছে, যা, আমি তোকে ওর শরীরের উপর প্রভাব বিস্তারের অনুমতি দিলাম। শয়তান তখন আবারও হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে তাঁর পায়ের তলায় এমনভাবে ফু দিল যে তাঁর আপাদমস্তক কেঁপে উঠল, অতঃপর তার সারা শরীরে ফোড়া দেখা দিল। এমন সময় তাঁকে ছায়ের গাদার মধ্যে রাখা হল, অতঃপর তাঁর অত্যন্ত কঠিন মুহূর্ত উপস্থিত হয়ে গেল। সেই কঠিন সময়ে একজন স্ত্রী তাঁর সেবা যত্ন করতেন। একদিন তাঁর সেই স্ত্রী তাকে বললেন, আল্লাহর কসম, আপনার সেবা যত্ন করার এবং অনাহারে থাকার কারণে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। আমার যাবতীয় জিনিসপত্র খাবারের বিনিময়ে বিক্রি করে দিয়ে আপনাকে খাইয়েছি। আপনি দোয়া করুন যেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন। কিন্তু ধৈর্য ও সবরের মূর্ত প্রতীক হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন,
বললেন, আমি একটা বড় সময় জুড়ে আল্লাহর নিয়ামতে আরাম আয়েশে ছিলাম। এখন ধৈর্য এবং সবর করার সময়, যাতে দুঃখ কষ্টের মধ্যেও আরো দীর্ঘ সময় কাটাতে পারি। সুতরাং সেই অবর্ণনীয় দুঃখ কষ্টের পরীক্ষার মধ্যেও তিনি আরো বহু বছর কাটিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই ইবলিসের মাধ্যমে তার প্রিয় পয়গম্বরদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।